তো আজকে আমরা তোমাদের বইয়ে 2 এর সমাধানগুলো দেখব। 2 নম্বরে তো 2 এ বলা আছে যে সরলকরণ। তো দেখো আমি এখানে প্রথম ক নম্বরটি লিখে নিয়েছি, উপরে আমি সূত্র লিখে নিয়েছি। তো তোমাদের বইয়ে যে সরল দেওয়া আছে সাধারণত দুইটি সূত্র অনুসারে দেওয়া আছে, একটি এই মাইনাসে আর একটি এই এই সূত্রই শুধুমাত্র প্লাসের। তো তোমরা এই দুইটি সূত্র মনে রাখবা। তো প্লাসের ক্ষেত্রে যে এই সব জায়গায় প্লাস আর মাইনাসের ক্ষেত্রে সব জায়গায় মাইনাস। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, আশা করি এই ভিডিওটি দেখার পর এইরকম অঙ্ক খুব সহজেই তোমরা করতে পারবা। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। এই অঙ্কের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এটি এই ভিতরের এটুকুকে যদি আমরা এ ধরি তাহলে এটি এ কিউব, মাইনাস এটিকে যদি আমরা বি ধরি তাহলে বি কিউব। তার মানে এই সূত্র অনুসারে পড়তেছে। তো এইসব অঙ্কে সাধারণত এই জায়গা পরিবর্তন করে দেওয়া হয়, এই জায়গাটি পরিবর্তন করে দেওয়া হয়, এই জায়গায় আমাদের কি করতে হবে, মিলাই নিতে হবে। তো এইসব অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সব সময় এই সূত্র অনুসারে মিলানোর চেষ্টা করব। তো দেখো আমরা যদি এটিকে এ ধরি এ কিউব, তার মানে এটা মিলে গেছে, এটা এরকমই থাকবে, এটা পরিবর্তন হবে না। আর এখানে দেখো মাইনাস বি কিউব, তার মানে এটিকে যদি আমরা বি ধরি তার মানে এটি বি কিউব মাইনাস, এখানে হওয়ার কথা ছিল 3ab কিন্তু এখানে আছে 6x। এবি দেখো এটাকে আমরা এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, তার মানে এ বি আছে, 3ab আছে, আর এইখানে এ মাইনাস বি নাই আর 3 নাই। তো এ মাইনাস বি এবং 3 এই দুটি পরিবর্তে দেওয়া আছে কি 6x। তার মানে আমরা দ্বিতীয় লাইনে লেখার চেষ্টা করব। তো আমরা এত দূর পর্যন্ত লিখে নিলাম। দেখো এই জায়গায় এসে আমরা ঠিক এই সূত্রের মতো কি লিখবো, মাইনাস 3, 3 না থাকলেও আমরা 3 নিব, কারণ আমরা এই 6কে ভেঙে 3 পাবো। তো 6কে যদি আমরা ভাঙি থাকি 3 দ্বিগুণে 6, এই 3 নিলাম, আর 2 এখানে দেখো 6x থেকে যদি 3 নেই থাকে কত, 3 গুণ 2x করলে কত হবে, 6x হয়, 3 গুণ 2x। তো এই 2x আমরা রেখে দিলাম, শুধুমাত্র 3 নিলাম। এখন দেখো আমরা নিব কি সূত্র অনুসারে এবি। তো এটাকে আমরা এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, তার মানে এই দুটো আমরা এখন লিখে নেই। তো আমরা এই দুটা লিখে নিলাম যে 3ab, এটার মতো লিখে নিলাম এ মাইনাস বি, কিন্তু আমাদের এখানে এ মাইনাস বি নাই, আছে কি এখানে 6x ছিল, সেটিকে ভেঙে 3 ইন্টু 2x করে নিয়েছি, যেহেতু আমরা 3a অলরেডি নিয়ে নিয়েছি, আর আছে কি 2x, এই 2x আমরা এখানে লিখে দিব। আশা করি বুঝতে পারছো যেভাবেই থাকুক না কেন আমরা এই সূত্র অনুসারে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। এটি হলো এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো আমরা এখন ধরি কি ধরবো, এখন যেটি আমরা এটিকে সমান সমান এ, এটিকে সমান সমান বি ধরবো। তো দেখো এখানে অলরেডি কিন্তু বি আছে, তো আমরা এমন সংখ্যা ধরবো যেন এর ভিতর না থাকে, এই অঙ্কের ভিতর যেন না থাকে। তো এখানে যদি আমরা এ বি ধরি তো অলরেডি এখানে বি আছে, তার মানে এটা ধরা যাবে না। তো আমাদের এমন সংখ্যা ধরতে হবে যেন এর এই অঙ্কের ভিতরে না থাকে, প্লাস 3b ইকাল টু এম। তো তোমরা যে কোনো কিছু ধরে নিতে পারো, শুধুমাত্র খেয়াল রাখবে এর ভিতর যেন না থাকে। এবং 5x ইকাল টু এন। তো দেখো আমরা এটাকে এম ধরে নিলাম, এটাকে এন ধরে নিলাম, যে m³ n³ মাইনাস 3mn ইন্টু এম মাইনাস এন। তো যেহেতু আমাদের এখানে এটি আছে, মানে 3 আছে, এ আছে, বি আছে, শুধু নাই কি এ মাইনাস বি, তো আমাদের এ মাইনাস বি নির্ণয় করতে হবে। তো লেখো এখন এম মাইনাস এন, মানে আমরা যেহেতু এম ধরেছি এ আর এন ধরেছি বি, তো এম আর এন এর মান বসাই দাও। তো দেখো আমরা মানটি বসাই নিলাম, এখন সাধারণভাবে ক্যালকুলেশন, তো এটা এখানে লিখে নিলাম। দেখো এখন এ মাইনাস আর এ প্লাসে মাইনাস 5x, এ মাইনাস আর এ প্লাসে মাইনাস 3b। তো এই দেখো প্লাস 3b মাইনাস 3b কেটে গেল, থাকে কত, এই 7x থেকে 5x বাদ দিলে থাকে কত, 2x। তার মানে আমরা এম মাইনাস এন পেয়ে গেলাম কত, 2x। তো এখন প্রদত্ত রাশি দেখো, তো যেটি যেটি আমাদের অনুপস্থিত থাকবে সেটির মান নির্ণয় করতে হবে, যেহেতু এখানে আমরা এ মাইনাস বি পাচ্ছিলাম না, এই জন্য আমরা এ মাইনাস বির মান নির্ণয় করছি। তো প্রদত্ত রাশি আমরা এটিকে কি ধরেছিলাম, এম, তো এম কিউব, কারণ উপরে কি আছে, কিউব আছে, মাইনাস এটিকে আমরা কি ধরেছিলাম, এন, তো এন কিউব মাইনাস এই যে 3, এটা হলো এম ইন্টু এটা হলো এন, আর যে দেখো এই যে 2x, এটা অটোমেটিক্যালি মিলে যায়, এই যে দেখো এই 2x ইকুয়াল টু কত, এম মাইনাস এন। তো আশা করি বুঝতে পারছো।
তাহলে আমরা এই সূত্র মতে লিখতে পারি এটা ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল কিউব। তো দেখো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম মাইনাস এন হোল কিউব। তো এখন দেখো এম মাইনাস এন এর মান কিন্তু আমরা অলরেডি বের করছি, এই যে এম মাইনাস এন এর মান কি 2x, তো 2x বসাই দাও, কিউব করলাম কত হলো, 2 এর উপর কিউব করলে 8 হয় আর x এর উপর কিউব করলে x কিউব। তো এটি আমাদের অ্যানসার। তো এখন আমরা খ নম্বরের সমাধান দেখব। তো এখন আমরা খ নম্বর দেখব। তো খ নম্বরে দেখো ঠিক আগের সূত্রই, যে এটাকে যদি আমরা এ ধরি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, এখানে দেখো আমি বলছিলাম যে এই জায়গাটাই আমাদের কি থাকে পরিবর্তন করে দিয়ে থাকে। তো আমরা এইটুকু আমরা কি মিলাবো, এটা মিলাবো মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আকারে মিলাবো, এখানে থাকলেও মিলাবো না থাকলেও মিলাবো। তো আমরা আগের মতোই করে নিই এ প্লাস বি, তো আমরা আগের মতো এই দুটো লিখে নিলাম। নেওয়ার পর এখানে আমরা কি করব, জোর করে হলেও থ্রি নিব, তো সিক্স থেকে থ্রি গেলে থাকে টু, তো মনে রাখো যে এখানে টু আমরা এখনও রেখে দিয়েছি। তো দেখো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, থ্রির পর কি আসবে এ বি আসবে, তো এখানে এখানে তো আমরা এ বি পাবো না। তো এখানে দেখো এখানে একটি এরা হিন্টস দিয়ে রাখছে যে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা এটাকে আগে ভেঙে নিই। তো দেখো এটিকে যদি আমরা এ ধরি আর এটিকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি। তো এখানে দেখো এটাকে আমরা এ ধরেছি আর এটাকে বি প্লাস সি ধরেছি, বি প্লাস সি কে বি ধরেছি, এই জন্য এ প্লাস বি। তো এখন আমরা লিখবো এ মাইনাস বি, তো এ মাইনাস মাইনাস কি করতে হবে বি করতে হবে, মাইনাস বি বলতে এটা এরকম বি প্লাস সি। তো দেখো এ মাইনাস আর এই প্লাসে মাইনাস বি, এ মাইনাস আর এই প্লাসে মাইনাস সি, আশা করি বুঝতে পারছো। তাহলে এইটুকু তোমরা কীভাবে এখান থেকে পেলাম এটা বুঝতে পারছো। তো তারপরের লাইনে আমরা একটু সাজাই লিখি। তো দেখো আমরা এত দূর পর্যন্ত লিখে নিলাম যে আমরা থ্রি এ বি, মানে এই দুটাকে আমরা সামনে নিয়ে আসলাম কারণ আমরা এটাকে এ এটাকে বি হিসেবে কল্পনা করছি, তার মানে থ্রি এ বি এই সূত্র অনুসারে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তো এ মাইনাস বি এখানে নাই, তো এ মাইনাস বি এর পরিবর্তে আছে কি এই যে টু ইন্টু বি প্লাস সি, টু ইন্টু বি প্লাস সি, এখানে সিক্স ছিল সিক্স থেকে থ্রি তো নিয়েছি এই জন্য টু, আর এখানে আর ছিল কত বি প্লাস সি, এই জন্য টু ইন্টু বি প্লাস সি, তো এখানে টু ইন্টু বি প্লাস সি লিখে দাও প্লাস সি। তো যতদূর পর্যন্ত মিলবে ততদূর পর্যন্ত আমরা লিখে নিব, তারপর যেটুকু থাকবে সেইটুকু আমরা সাইডে রেখে দেবো। তো ডাইরেক্ট তোমরা এই লাইন থেকে এই লাইন লিখলেই হবে, তো আমি বোঝার জন্য এই মাঝের লাইনটি লিখেছি এটা ভেঙে দিয়ে, তো তোমরা যদি ডাইরেক্ট এই লাইনও লেখো তা হবে। তো এখন আমরা কি করব, ধরে নিব, ধরি এ প্লাস বি প্লাস সি ইকাল টু, আমি বলছিলাম এখানে সাপোজ আমি ধরলাম যে পি আর এটা ইকাল টু আমরা বি ধরবো, আমরা এটা সমান সমান কিউ ধরতে পারি। তো এখন দেখো আমাদের এখানে কি নাই, এখানে নাই আমাদের এ মাইনাস বি নাই, আগের মতোই যে এখানে এ বি আছে, এই যে এ বি আছে কিন্তু এ মাইনাস বি নাই, কারণ এই যে এটা এ এটা বি, থ্রি এ বি আছে কিন্তু এ মাইনাস বি নাই, তার পরিবর্তে আছে এটি। তো আমরা এখানে কি নির্ণয় করব, এখন তো এখানে এ ধরেছি পি আর বি ধরেছি কিউ, এই জন্য আমরা পি মাইনাস কিউ, তো আমরা লিখে নিলাম যে পি এর মান বসাই দিলাম এখানে, এই যে পি এর মান আর মাইনাস এই কিউ এর মানটা বসাই দিলাম। তো আমরা এটা সিম্পল ক্যালকুলেশন করি, এ মাইনাসে এই মাইনাসে প্লাস বি, এ মাইনাসে এই মাইনাসে প্লাস সি। তো দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমরা পাবো কত, এই মাইনাসে প্লাসে কেটে গেল, তার মানে টু বি প্লাস টু সি, তো এখান থেকে যদি আমরা টু কমন নেই বি প্লাস সি, তো দেখো আমরা পেয়ে গেছি কিন্তু যে এই যে টু ইন্টু বি প্লাস সি ইকাল টু পি মাইনাস কিউ। তো এখন প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে লেখো যে এটাকে আমরা কি ধরেছিলাম পি, তারপরে পি কিউব মাইনাস এটিকে আমরা ধরেছিলাম কিউ, এই জন্য কিউ কিউব, তারপর দেখো আমরা এখানে কি থ্রি পি কিউ মাইনাস থ্রি পি কিউ ইন্টু ইন্টু পি মাইনাস কিউ, তো পি মাইনাস কিউ এর এই জায়গায় দেওয়া আছে কত এটা, তো এটার মান কত পি মাইনাস কিউ বসাই দাও, পি মাইনাস কিউ আমরা
এইটির মান বসাই দিলাম, আশা করি বুঝতে পারছো। তো এখন সূত্র মতে আমরা জানি এই সূত্রে ইকুয়াল টু কি লেখা যায়, পি মাইনাস কিউ হোল কিউব। তো এখন দেখো এই পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, এইটা, তো এই মানটা বসাই দাও, টু ইন্টু বি প্লাস সি, তারপর কি কিউ। তো দুয়ের উপর কিউব করলে কত, এইট, আর এখানে কত হবে, বি প্লাস সি কিউব। তো এটি আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এমন তো ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আমরা দুইয়ের পরেরগুলো সমাধান দেখবো।